আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। চলে আসলাম আবার আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে কলার পরোটা বা চাপটিও বলা যায়, যে যেটা বলেন। তো প্রথমে আমরা কলা নিয়ে নিয়েছি, এখানে সাগর কলা নিয়েছি, আমি চারটা কলা নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতেই পারেন, সেটা যার যার ইচ্ছে। তো এখানে আমি চারটা কলা নিয়ে নিয়েছি, তারপরে কলাগুলোকে একদম ভালো করে মুছে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম ভালো করে মুছতে হবে। তো এখানে আমি চিনি নিয়ে নিচ্ছি, চিনিটা কমই দেবেন, কারণ কলা যেহেতু মিষ্টি সুতরাং অত মিষ্টি হলে হয়তো ভালো লাগবে না। তো চিনির পরিমাণটা একটু কমই দেবেন। আমি 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, এখন সেটা আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু লবণ নিয়ে নিলাম স্বাদ মতো, দেখছেন এটা ভালোভাবে মিহি হয়ে গেছে। এখন এটার মধ্যে আমরা ময়দা দিয়ে দিব। আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, এখন আমি অল্প অল্প করে পানি মিশিয়ে ডো তৈরি করব। একবারে পানিটা দিতে যাবেন না, তাহলে হয়তো বেশি পাতলা হয়ে যাবে বা বেশি শক্ত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি যেহেতু চাপটি বানাবো, এটা বেলবো না, এটা ডিরেক্টলি চাপটির মতো বানাবো। তো আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি একটু তেল অল্প করে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন এটা আমি দিয়ে দিচ্ছি ছড়িয়ে। কলা দিয়ে পিঠে বানিয়ে হয়তো খেয়েছেন অনেকেই, কিন্তু এইভাবে এটা নতুন, এটা কেউ হয়তো ওইভাবে খাননি। তো দেখবেন খুব ভালো লাগবে, কলার একটা ফ্লেভার আসে। তো এই যে আমাদের হয়ে গেছে, এখন এটা আমরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। এটা আপনারা এমনিও খেতে পারেন, আবার চাইলে কেউ তেল অ্যাড করতে পারেন, মানে পরোটা ভেজে খেতে পারেন, আবার চাইলে এরকম শুকনোও খেতে পারেন। যারা তেলটা অ্যাভয়েড করেন তাদের জন্য এরকম করে বানালেই হবে, আর যারা তেলটা পছন্দ করেন খেতে, পরোটা পছন্দ করেন যারা, তারা তার তেল অ্যাড করে নেবেন। তো হয়ে গেল আমাদের কলার পরোটা বা চাপটি, যেটাই বলেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, আর খেতেও অসাধারণ, মাশাল্লাহ। তো প্লিজ আমাদের চ্যানেলটার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।